কোন ফেসওয়াশ সব থেকে ভালো? এই প্রশ্নটা সকলের মনে থাকবেই, কারণ ফেসওয়াশ আমরা অনেকেই ডেলি বেসিসে ইউজ করি। তোমরা আমাকে এর আগে অনেকবার বলেছো বেস্ট ফেসওয়াশ কোনটা, তার উপর ভিডিও আনতে। আজ আমি তাই আনলাম। আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রায় সব রকম কমন ফেসওয়াশ এবং বলবো সব থেকে ভালো ফেসওয়াশ কোনগুলো। তোমরা কোন ফেসওয়াশ ইউজ করো বন্ধুরা? ল্যাকমি, এভারিউ, হিমালয়া, পতঞ্জলি, গার্নিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার না অন্য কিছু? কারণ এগুলোর মধ্যে এবং এগুলোর বাইরে যদি তোমরা কোনো ফেসওয়াশ ব্যবহার করো, তাহলে তোমরা হয়তো এগুলোর মধ্যে থাকা কেমিক্যালসের সম্পর্কে না জেনেই এগুলো ব্যবহার করো, যেমন প্যারাবেন্স, অ্যালকোহল, সালফেট, আর্টিফিশিয়াল কালার্স, প্রিজারভেটিভস এবং পারফিউম। এই ধরনের জিনিসগুলো আমাদের ইউজ করা ডেলি বেসিসের ফেসওয়াশে ভর্তি থাকে এবং আমরা না জেনেই সেগুলো দাম দিয়ে কিনে ব্যবহার করছি ডেলি বেসিসে। আর আমরা হয়তো ভাবছি যে আমাদের মুখের অনেক যত্ন হচ্ছে এইগুলো ব্যবহার করে, কি তাই তো? এই ধরনের কেমিক্যালস এবং এর বাইরেও আরও অনেক কেমিক্যালস আমাদের ফেসওয়াশে থাকে, যা আমাদের স্কিনের উপর অনেক ক্ষতি করতে কিন্তু বেশি সময় নেবে না, যেমন চুলকানি, ব্রণো, র্যাশ এবং এমনকি স্কিন ক্যান্সারও। আমাদের মুখের চামড়া অনেকটাই পাতলা হয় শরীরের চামড়ার তুলনায়, তাই মুখের প্রতি একটু বেশিই যত্ন নিতে হয় কিন্তু আমাদের। আর এই বিষাক্ত কেমিক্যালস ভরা ফেসওয়াশগুলো আমরা ডেইলি বেসিসে ইউজ করে সেটার বিপরীত কাজ করে চলেছি প্রতিনিয়ত। সব থেকে ভালো ফেসওয়াশ কোনটা, চলো এবার দেখে নিই সেটা। চ্যানেলে কি প্রথমবার? ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেলটাই ক্লিক করতে যেন ভুলে যেও না, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যায় ঠিক তোমার কাছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে 25টারও বেশি ফেসওয়াশ দেখাবো এবং বলবো তাদের মধ্যে কোনটা বেস্ট হবে তোমাদের জন্য। আমি এমনভাবে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি যাতে তোমরা এই ফেসওয়াশগুলোর বাইরে, অর্থাৎ আমি যেগুলো আজকে তোমাদের দেখাবো তার বাইরেও যদি তোমরা কোনো ফেসওয়াশ ইউজ করো, তাহলে সেগুলো কীরকম তোমরা অবশ্যই নিজে নিজে বুঝে নিতে পারবে জাস্ট ইনগ্রেডিয়েন্টস লিস্ট দেখে। আমি তোমাদের 4টে ক্যাটাগরি দেখাবো খারাপ থেকে ভালো হিসাবে। সবার প্রথমে বলি এভারিউথ লেমন ফেসওয়াশ, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, হি, নিভিয়া, ল্যাকমি, লরিয়াল মিল্কি ক্লিনজিং, লরিয়াল পার্ল পারফেক্ট। এই ফেসওয়াশগুলো 4 নম্বর ক্যাটাগরিতে আমি রেখেছি, কারণ সব থেকে বেশি কেমিক্যালস আছে ঠিক এইগুলো। কি চমকে গেলে তো, এখানে আছে ক্ষতিকর প্যারাবেন্স, সালফেট, আর্টিফিশিয়াল কালার্স, পারফিউমস, প্রিজারভেটিভস, এছাড়াও আরও অনেক কেমিক্যালস। এগুলোর মধ্যে নেই কোনো হার্বাল ইনগ্রেডিয়েন্টস, শুধু আছে কেমিক্যাল কম্পোজিশনস। যদিও সব কেমিক্যালগুলো খারাপ কিন্তু নয়, কাজেই আমি এইগুলো তোমাদের রিকমেন্ড করবও না, কারণ এগুলোর থেকে আরও অনেক ভালো ফেসওয়াশ অলরেডি আছে বাজারে, তো এগুলো থেকে অবশ্যই দূরে। সব কেমিক্যালস কিন্তু ক্ষতিকর নয়, কিছু কেমিক্যালস তো ভালো, কিন্তু এমন কিছু কেমিক্যালস আছে যেগুলো অনেক অনেক ক্ষতিকর আমাদের স্কিনের জন্য, আর সেগুলোও কিন্তু বাদ নেই এই ফেসওয়াশগুলোতে। এবারে আসি ক্যাটাগরি নাম্বার 3-এ। এখানে আছে ফেয়ার অ্যান্ড লাভলি, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, পন্ডস পিওর হোয়াইট, গার্নিয়ার মেন, পিয়ার্স। এই ফেসওয়াশগুলোকে আমি ক্যাটাগরি 3-এ রেখেছি, কারণ এইগুলোতে আগেরগুলোর মতো প্যারাবেন নেই আর বেশিরভাগগুলোতে সালফেটসও নেই, তবে এগুলো সব থেকে ভালো কিন্তু একদম নয়। এমনকি এখানেও অনেক কেমিক্যালস আছে যা ক্ষতিকর, যেমন এখানেও কালার্স আছে, প্রিজারভেটিভস আছে, পারফিউমস এবং অন্যান্য কেমিক্যালসও আছে। সো এগুলো আগের থেকে একটু ভালো, কিন্তু আমি রিকমেন্ড করব না। এবারে আসি ক্যাটাগরি নাম্বার 2-এ, যেখানে আছে পতঞ্জলি রোজ ফেসওয়াশ, সৌন্দরিয়া লাইম অ্যালোভেরা ফেসওয়াশ, অরেঞ্জ অ্যালোভেরা ফেসওয়াশ, লেমন হানি, নিম তুলসী, হিমালয়া নিম ফেসওয়াশ, বাজাজ নো মার্কস, আয়ুষ, বায়োটিক, ভিকো, হিমালয়া ময়েশ্চারাইজিং অ্যালোভেরা ফেসওয়াশ। এই ফেসওয়াশগুলো হচ্ছে একটু আলাদা, এখানে কেমিক্যালস তো আছেই, তার সাথে কিছু হার্বাল ইনগ্রেডিয়েন্টসও আছে। সব থেকে খারাপ লেগেছে এটা দেখে যে বেশিরভাগগুলোর মধ্যে 100% ইনগ্রেডিয়েন্টস লিস্ট বলা নেই, কিন্তু এই কোম্পানিগুলো 100% হার্বাল বলে দাবি রেখেছে। এখানেও অনেক ক্ষতিকর প্রিজারভেটিভস ইউজ করা হয়েছে, তবে তার সাথে কিছু হার্বাল ইনগ্রেডিয়েন্টসও আছে, তাই আমি এগুলোকে আগের থেকে কিছুটা ভালো বলে 2 নম্বরে রাখলাম। কিন্তু আমি এগুলো রিকমেন্ড করব না, কারণ এখানেও আছে ক্ষতিকর কেমিক্যালস, আর্টিফিশিয়াল কালার্স, প্রিজারভেটিভস আর পারফিউমস। তো আমরা অনেক ফেসওয়াশ দেখলাম, কিন্তু ডেইলি বেসিসে ইউজ করার মতো একটাও দেখলাম না। তো এবার আমি তোমাদের কিছু বেস্ট ফেসওয়াশের সম্পর্কে বলতে চলেছি। তার আগে আমি বলি কেন এরকম কেমিক্যালস আমাদের ইউজ করা প্রোডাক্টগুলোতে থাকে।
তার পিছনে অনেক কারণ আছে। প্রথমত এই কেমিক্যালসগুলো ইউজ করে প্রোডাক্ট বানালে খুব কম খরচে কিন্তু প্রোডাক্ট আমরা হাতে পেতে পারি। দুই, এই কেমিক্যালসগুলো গভর্নমেন্টের নজর এড়িয়েই হয়তো ইউজ করা হয়। আমি জানি না কীভাবে গভর্নমেন্ট রুলসের নিয়মের বাইরে এরা মার্কেটিংগুলো করে থাকে, তবে আমাদের দায়িত্ব এগুলো সম্পর্কে জেনে প্রোডাক্ট ইউজ করা, আর আমি সেটাই তোমাদের জানানো। যাই হোক, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, আসল সত্যিটা আমি তোমাদের জানিয়ে দিলাম। তাহলে কি একদম পিওর ন্যাচারাল ফেসওয়াশ পাওয়া যাবে না? আমরা কি নির্ভয়ে কোনো ফেসওয়াশ ইউজ করতে পারবো না? অবশ্যই পারবো। এবারে আসি সব থেকে ভালো ফেসওয়াশ কোনগুলো সেটার উপর। থ্যাংকস টু খাদি, মামা আর্থ, রাস্টিক আর্ট, অ্যারোমা ম্যাজিক, গুলনের, এই ধরনের ফেসওয়াশগুলো। আমি আগেই বলে রাখি যে বেস্ট ফেসওয়াশগুলো বলছি সেগুলোর মধ্যে বেশিরভাগই হলো অনলাইন বেজ। এগুলো সব রকম ক্ষতিকর কেমিক্যালস থেকে একদম দূরে আছে। নেই কোনো রকম প্রিজারভেটিভস, আর্টিফিশিয়াল কালার্স, নেই প্যারাবেন্স, সালফেট, নেই পারফিউমস। সুতরাং এই ফেসওয়াশগুলো ডেলি বেসিসে একদম ইউজ করা যাবে। আমি এগুলো কেনার লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশান সেকশনে দিয়ে দেবো। অ্যারোমা ম্যাজিক ফেসওয়াশটার দাম অনেকটাই কম, খাদি ফেসওয়াশগুলোর দামও অনেকটাই কম, তবে কিছু ফেসওয়াশের দাম একটু বেশি এবং সেগুলো কিন্তু একদমই পিওর। খাদি ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে অনেক রকম প্রোডাক্টস এবং ফেসওয়াশেরও অনেক রকম ভ্যারাইটি আছে, তোমাদের যেটা ইচ্ছা সেটাই নিতে পারো। মামা আর্থ ওয়েবসাইটে অনেক জিনিস পাবে, সব জিনিসগুলো কেমিক্যাল ফ্রি, ইভেন সেগুলো লেখাও আছে। ফেসওয়াশের এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অবশ্যই জিনিসগুলো কিনতে পারো। এই ব্র্যান্ডগুলো পপুলার তো নয়, তবে অবশ্যই আমি বলবো ট্রাই করে একবার দেখো, ভালো কিন্তু লাগবেই। এবার আমি তোমাদের বলতে চাই যে এই সিরিজের ভিডিওগুলো এবং এটাও কোনো রকম স্পন্সর্ড নয়, আমি কোনো কোম্পানির পক্ষেও নয় আর বিপক্ষেও নয়। যেগুলো পিওর হার্বাল, যেগুলো কেমিক্যাল ফ্রি, সেগুলো আমি তোমাদের সব সময় সাজেস্ট করি। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এর আগের বেস্ট হেয়ার অয়েল ভিডিও, বেস্ট সাবানের ভিডিও, বেস্ট টুথপেস্টের ভিডিও, সব ভিডিওগুলোতে আমি তোমাদের অনেক অনেক ভালোবাসা আর রিয়াকশন পেয়েছি, সো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এটুকুই, আবার দেখা হবে ঠিক পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।